দর্শক, আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের একটি প্রোগ্রাম। প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে পেছনের গল্প। আমরা তারকাদের পেছনের গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। কেমন আছো? আছি, ভালো আছি। দীর্ঘ একটা কেরিয়ার, আমরা অনেক দিন যাব দেখছি আপনাকে কিন্তু পর্দায়। এখন পর্দার পেছনের যে গল্পগুলো, আপনি কি কখনো চিন্তা করেছিলেন যে এরকম একটা কেরিয়ার আপনার হবে? আসলে আমার ভেতর সবসময় কাজ করতো যে আমি না, আমি অভিনেতা হতে চাই, একজন ভালো অভিনেতা হতে চাই। কেউ আমার কথা কোথাও যদি কেউ বলে, সেক্ষেত্রে যেন সবাই বলে যে হ্যাঁ, কমাল ভালো অভিনয় করে। আমি এটা সবার মুখ থেকে শুনতে চাই, তো এটা শুনি, একেবারে যে শুনি না তা না, আমি এটা আরও শুনতে চাই। প্রথম কি কাজ দিয়ে শুরু করেছিলেন আপনার অভিনয়টা? আমার প্রথম নাটক মোস্তফা সরোয়ার ফারুকীর 420 ধারাবাহিকের নাম, সেটা চ্যানেল আইতে গিয়েছিল। সেটা ছিল প্রথম কাজ, মানে প্রথম টিভিতে দেখা যায় যে কাজটা, অন এয়ার হয়েছিল। এর আগে আমি ছোটো ছোটো দুটো নাটক করেছিলাম, একটা হচ্ছে রেদওয়ান রনি পরিচালক, আরেকটা হচ্ছে পরিচালক ইশতিয়াক আহমেদ রুমেল। সেই দুইটা কাজ আসলে টিভিতে অন এয়ার হয়নি, এটা 2006-এর কথা বলছি। তো আপনি যে আপনার এই যে কেরিয়ারে যে ফার্স্ট যে কাজটা, ওই দিনের এক্সপ্রেশনটা বা আপনার অনুভূতিটা একটু দেখুন। সেই দিন আসলে ভয় তো লাগেই, ভয় লাগাটাই স্বাভাবিক, কারণ বড় বড় মানুষ আশপাশে, সেই জায়গা থেকে শুটিং ওইভাবে তো কখনো শুটিং, হ্যাঁ টুকটাক এর আগে শুটিং আমি দেখেছি, কিন্তু ক্যামেরার সামনে ডায়লগ দেওয়া, অভিনয় করা, কিন্তু আমার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস ছিল যে এমনি যদি আমি সারাদিন কথা বলতে পারি তাহলে ক্যামেরার সামনে কেন পারবো না। ওইটা আমার মধ্যে কাজ করতো যে সারাদিন এত কথা বলি কোনো সমস্যা হয় না, ক্যামেরার সামনে 2 মিনিট কথা বলবো তাতে কেন সমস্যা হবে। এইটা যখন আমার মাথায় কাজ করা শুরু করলো যে কথা বলাই তো, ক্যামেরার সামনে তো আর আমাকে মানামারি করতে হচ্ছে না, কথাই তো বলবো, তো কথা তো আমি সারাদিনই বলি, তাহলে 2 মিনিট কথা বলতে কী সমস্যা। তো আমি ওই চিন্তা নিয়ে আসলে অভিনয়টা শুরু করি যে মানে ক্যামেরা থাকুক না থাকুক আমার যেটা বলার আমি বলে দিব। ওই কারণে হয় কি, হ্যাঁ প্রথম প্রথম একটু নার্ভাস লাগতো, আস্তে 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 জিনিসটা অভ্যাস হয়ে গেল, নিয়মিত যখন কাজ করা শুরু করলাম এখন আর ওইভাবে, এবং এটা এখন এনজয় করি, মজা লাগে। এখন এই যে সামনে ক্যামেরা চলছে আমার কথা বলতে মজা লাগছে। ক্যারিয়ারে আপনি কী কী টাইপের কাজ করেছেন? দেখেন এখানে নাটক, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও। হ্যাঁ, আমি শর্ট ফিল্ম ইদানিং করা হয়, ইদানিং এখন ইউটিউবের জন্য ভালো ভালো শর্ট ফিল্ম হচ্ছে, মজার মজার ভিডিও বানাচ্ছে অনেকে, সেরকম কিছু কাজ হয়। আর নাটকের কাজ তো করি, 1 ঘন্টার নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক নাটক, ফিল্ম, মিউজিক ভিডিও করা হয় নাই। ফিল্ম আমি, হ্যাঁ তবে আমি ভালো মিউজিক ভিডিও করতে চাই, ভালো মিউজিক ভিডিও করতে চাই যেখানে একটা সুন্দর গল্প থাকবে। এখন তো আপনি আবার উপস্থাপনাও করছেন। হ্যাঁ, উপস্থাপনাও করি, সেটাও করি আমি। ভালো মিউজিক ভিডিও করতে চাই যেখানে আমাকে মানাবে, আমাকে মানাতে হবে সেই গল্পটার সাথে, গল্পের সাথে, যে গল্পের সঙ্গে আমার, আমি যাই না সেই গল্পে আসলে আমি থাকতেও চাই না, জোর করে কাজ করতে চাই না। যেই গল্পে তমালকে মানাবে, তমালের মতো একজনকে প্রয়োজন, আমি সেই গল্পতেই কাজ করতে চাই, হোক সেটা নাটক, হোক সেটা মিউজিক ভিডিও, সেটা যে কোনো কিছু হতে পারে। আর ফিল্ম, আমি একটা ফিল্ম করেছি, সেটা হচ্ছে কমন জেন্ডার, নোমান রবিনের কমন জেন্ডার, ভালো ফিল্ম ছিল, আমি একটা ফিল্মই করেছি। আর ওইভাবে ফিল্মে কথাবার্তা হয়েছে, বাট আসলে ফিল্ম নিয়ে অতটা আগ্রহ আমার ভেতর কাজ করে না, বিশেষ করে কমার্শিয়াল ফিল্মের প্রতি আমার অতটা আগ্রহ নাই। ভালো গল্পের যদি আর্ট ফিল্ম হয় আমি আরও করতে চাই। দীর্ঘ ক্যারিয়ারে অনেক ধরনের ভাষা আপনি প্র্যাকটিস করেছেন, সবচেয়ে মজা লাগে কোন ভাষা? আমি যেমন কুষ্টিয়ার ওদিকের ভাষায় কাজ করেছি, রাজশাহীর ভাষায় কাজ করেছি, পুরান ঢাকার ভাষায় কাজ করেছি, বরিশালের ভাষাতেও কাজ করেছি, এক এক ভাষার এক এক মজা, ভাল লাগে। আচ্ছা, কোনো ভাষায় আপনাকে খুব বেশি কষ্ট দিয়েছে এরকম আছে? সিলেটের ভাষায় কাজ করেছি, না কষ্ট হয় নাই, কষ্ট হয় নাই, একটু তো হয়, কারণ আমি তো আসলে
যে এলাকার কথাই বলছি, যেমন আমি যখন সিলেটি টোনে কথা বলি, আমি তো সিলেটি না, আমি যখন বরিশালের টোনে কথা বলি, আমি তো বরিশালের মানুষ না, একটু একটু আঞ্চলিক একটা ভাষা। আঞ্চলিক ভাষা তো অনেক আছে, যেমন সিলেটি ভাষায় একটা ডায়লগ ছিল এরকম যে গাড়ির ড্রাইভারকে আমি বলছি যে, মানে গাড়ির ড্রাইভার হঠাৎ করে ব্রেক করাতে আমি পড়ে গেছি, তখন আমি ড্রাইভারকে বলছি যখন তখন ব্রেক করেন, যখন তখন ব্রেক করেন, বুঝে শুনে ব্রেক করেন, সাবধানে গাড়ি চালান। এটা ছিল সিলেটের টোন। তারপরে যেমন বরিশালের ভাষায় ডায়লগ ছিল এরকম যে, বজ্জু কী সমস্যা, কী সমস্যা, হোয়াট ইজ দ্য প্রবলেম, এইটা ছিল এরকম। যেমন রাজশাহীর ভাষায়, রাজশাহীর ভাষায় যেমন কিছুদিন আগে নাটকে একটা ডায়লগ দিলাম যে আমাকে বলছে যে, মানে বজ্জু মানে মামু মানে কাজটা কি ঠিক হইল, তখন আমি উত্তর দিচ্ছি এই ডিউটির সময় মামু বলছিস কেন, মামু বলছিস কেন তুই আমাকে, ওরকম আর কি। এক এক ভাষার এক এক রকমের মজা, আঞ্চলিক ভাষার মজাটাই আলাদা, এবং দর্শক খুব পছন্দ করে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক বরিশাল হতে পারে, নোয়াখালী হতে পারে, রাজশাহী, সিলেট, পুরান ঢাকার ভাষা, হ্যাঁ মজা লাগে। এই জায়গায় একটা কথা জিজ্ঞেস করি, সেটা হলো আপনার অঞ্চল কোনটা, মানে আই মিন আমি আমি পুরান ঢাকার ছিল, পুরান ঢাকার, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পুরান ঢাকার নাটকে আমাকে কেউ নেয় না এখনো, নেওয়া করেছি মানে খুব কম, মানে রিসেন্ট দুই চার বছরের ভিতরে কেউ নেয় নাই, অনুযায়ী হয়নি, কেউ নেয় নাই আমাকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা আশা করবো যে যদি কোনো ডিরেক্টর, যদি কোনো ডিরেক্টর এই ভিডিওটা দেখে আমাকে নেয়, নেয় সেটাই রিকোয়েস্ট থাকলো, রিকোয়েস্ট থাকলো। এই ক্যারিয়ারে আসতে কোথাও থেকে বাধা পেয়েছিলেন? বাধা তো থাকেই, মিডিয়া পলিটিক্স বলে তো একটা কথাই আছে। যখন পারিবারিকভাবে ওরকম কোনো বাধা হয়নি, আমার বাবা খুব উৎসাহ দিয়েছেন, আমার মাও খুব বেশি না হলেও আমার মারও বেশ উৎসাহ ছিল। তবে হয় না, আত্মীয় স্বজন মিডিয়া বললেই শোনে, মিডিয়াতে কাজ করে, এটা কোনো কাজ, অভিনয় করা এটা এটা কোনো কাজ, মানে অভিনয় করাটা যে একটা কাজ, মানে কাজ মানে কি, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় চাকরি করবে, আপনার মাসে 3 লাখ টাকা বেতন পাবে, ওটা হচ্ছে কাজ। আর অভিনয় করা তো কেউ কাজ মনে করে না, অভিনয়টাকে মনে করে ফাইজলামি, মানে আমরা ফাইজলামি করি, আমরা কাজ করি না, এরকম শুটিং শুটিং আমার কোনো কাজ নাকি, আচ্ছা এরকম মনে করে, অনেকেই মনে করে। কিন্তু এখন তো এটা একটা গুরুত্বপূর্ণ পেশা হিসাবে আছে, ইয়াং জেনারেশন যেভাবে, হ্যাঁ ইয়াং জেনারেশন, ইয়াং জেনারেশন আসলে হয়েছে কি, যত যাই বলুক এটা কোনো কাজ না বা এটা কিছুই না, ওই কিছুই না দেখার জন্যই কিন্তু টিভির সামনে বসে থাকে সবাই, রাইট, যেটাকে আপনারা বলছেন কিছুই না, এটা কোনো কাজই না, সেটা দেখার জন্যই সারাদিন টিভির সামনে বসে থাকেন, সেটা আপনি যে দেশের যাই দেখেন না কেন, সেটা তো টিভিতেই দেখেন, সেটা টিভির সামনে বসে থাকেন ওটা দেখার জন্যই, এই ফাইজলামিটা দেখার জন্যই, যেটাকে আপনারা ফাইজলামি বলছেন সেটা। হ্যাঁ অবশ্য সবাই না, দ্বিমত পোষণকারী অনেকেই থাকতে পারে। অ্যাকচুয়ালি আপনার যে ক্যারিয়ার, কত বছর আপনি এই ক্যারিয়ারটা? আমার 10-11 বছর, 10-11 বছর। আপনার ফিউচারে আপনার স্বপ্ন বা আপনার গতিপথ? স্বপ্ন স্বপ্ন আমার অভিনয়, ইচ্ছা আছে সামনে নিজেই হয়তো কিছু নাটক বানাবো, সেটা মানে নিয়মিত না, মাঝে মধ্যে শখে বানাবো, শখে এটা শখে বানাবো, তবে অভিনয়টা আমি একদম নিয়মিতই করে যেতে চাই সারা জীবন, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি শুটিং করতে চাই। তো আমরা আসলে তরুণ প্রজন্মকে যদি আপনি কিছু গাইডলাইন দেন যে অ্যাকচুয়ালি এটা একটা পেশা, এই সম্মানজনক পেশাটাদের মধ্যে কীভাবে তারা ইনভলভ হতে পারে? যারা মিডিয়াতে কাজ করতে চান তাদের জন্য বলছি, প্রথম কথা হচ্ছে এটা শখের জায়গা না, এটা প্রফেশনাল জায়গা, এটা শিখে আসতে হবে। আপনি পরীক্ষায় বসার আগে যেরকম 2-3 মাস পড়াশোনা করে, পড়া মুখস্থ করে গিয়ে তারপরে পরীক্ষায় বসেন, এটাও তাই, আপনাকে পড়াশোনা করে জেনে বুঝে শিখে তারপরে আসতে হবে। এটা শখের জায়গা না যে আমার কোনো কাজ নাই একটু শখ করে শুটিং করি, না এটা শখের জায়গা না, কিন্তু না জেনে না বুঝে না শিখে কাজ করা যাবে না, ভালো কাজ করার জন্য আগে জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। আর মিডিয়াটাকে মন থেকে ভালোবাসতে হবে, যে কোনো কাজ নাই বসে আছি বেকার, যাই একটু মিডিয়াতে কাজ করি, মিডিয়া বেকারদের জায়গা না, ঠিক আছে, আপনি বেকার, আপনি অন্য কোনো কাজ করেন, মিডিয়া আপনার জন্য বসে নাই বা মিডিয়া বেকারদের জন্য না, আমরা এখানে অনেক পরিশ্রম করে ভালো কাজ করার চেষ্টা করি, দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করি, আমাদের একটি নাটকে বাংলাদেশের 16 কোটি মানুষ আনন্দ পায়,
সো এটা অনেক কঠিন কাজ, বাংলাদেশের 16-17 কোটি মানুষকে খুশি রাখা, এটা বাংলাদেশ সরকারও অনেক সময় পারে না যেটা আমরা পারি। সরকারের 10-20টা মন্ত্রী 16 কোটি মানুষকে খুশি করতে পারে না, কিন্তু আমরা পারি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমি বলবো যে শিখে বুঝে জেনে চর্চার মাধ্যমে মিডিয়াতে এগিয়ে যেতে হবে, অবশ্যই শিখতে হবে। প্রফেশনে কাজ করতে গিয়ে শুটিংয়ের বিভিন্ন সেটে আপনি অনেক কিছু মজার গল্প থাকে, এরকম একটা গল্প আমাদেরকে শেয়ার করলেন। প্রায় দিনই কিছু না কিছু মজার ঘটনা ঘটে। একবার যেমন হয়েছিল যে মানে ঘুমানোর সিনে আমি সত্যি সত্যি ঘুমিয়ে গেলাম, ক্লান্ত হয়ে গেলে না মানে শোয়ার পরে আর শরীর কাজ করে না, মনে হয় যে ঘুমাই 1 ঘন্টা ওই জায়গা থেকে। তারপরে অনেক সময় যেটা হয় যে হয়তো একটা ধমকের ডায়লগ, ধমক আসছে না, হাসি চলে আসছে বারবার, এরকম হয়। দেখা গেল কোয়ার্টিস্ট এমন একটা ডায়লগ দিল যে ধমক দেওয়ার বদলে আমার বারবার হাসি চলে আসে, হাসি কন্ট্রোল করে ধমক দেওয়া লাগে, ধমক মানে হাসি বের হচ্ছে কিন্তু হাসিটাকে চেপে রেখে ধমক দেওয়া লাগতেছে, এরকম ঘটনা ঘটে অনেক সময়। তারপরে অনেক সময় হয় যে ডায়লগ মিস হয়ে যায়, ডায়লগ ভুল হয়, হচ্ছে যে ভুলে এমন এমন মজার ডায়লগ বলে ফেলি, ভুল ডায়লগ কিন্তু শুনতে অনেক মজা লাগে, মজা লাগে, যেটাকে আমরা এনজি শর্ট বলি, আর এমনি তো শুটিংয়ে আসলে আমরা তো সবাই সবার সঙ্গে একটা ফ্যামিলির মতো থাকি, আমরা মজা করতেছি, হাসি ঠাট্টা করতেছি, কাজ করতেছি, একসঙ্গে খাচ্ছি। হ্যাঁ, মিডিয়া তো আমরা আসলে একটা পরিবার, একটা ফ্যামিলি, আমরা এখানে সবাই সবার বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করি। আপনার জন্মদিন কবে? 1978 এবং আমার জন্মদিন হচ্ছে 3rd September, সেপ্টেম্বরের 3 তারিখ। এতক্ষণ যার সাথে কথা বলছিলাম তিনি বাংলাদেশের নাটক এবং মিডিয়ার তো আলোচিত সমালোচিত অভিনেতা তামাল মাহবুব। আমরা এতক্ষণ ওনার, আমার একটা বড় দোষ আছে, সেটা হচ্ছে যে সবাই যেটা বলে আমি অনেক সময় মুখের উপর সত্য কথাটা বলে দিই, এই জন্য আমাকে অনেকে পছন্দ করে না। তাহলে আমরা ওনাকে একজন বিদ্রোহী আর্টিস্ট বলতে পারি। আমরা অনেক সময় হয় না যে অনেক কথা মানুষ বলতে চায় না, আমি মুখের উপর বলে দিই। আমরা এই বিদ্রোহী আর্টিস্টের জন্য অবশ্যই সবসময় আমরা দোয়া করব, যাতে করে উনি আমাদের মাঝে আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারে। আমরা তমাল ভাইয়ের উজ্জ্বল কেরিয়ার প্রত্যাশা করছি, এখানে আমরা শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, আশা করি ভবিষ্যতে ভালো দিন আসছে। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত আমরা ওনার সাথে আলাপচারিতা শেষ করলাম। পর্দার পেছনের গল্প নিয়ে আমরা আবার আসছি অন্য কোনো অভিনেতা বা অভিনেত্রীকে নিয়ে, কিংবা কোনো একজন শিল্পীকে নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।